বন্ধুরা, আজকে আমাদের ভিডিও টপিক হল পাওয়ার অফ প্র্যাকটিস। আমরা সেই কোন ছোটবেলা থেকে শুনে আসছি না, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট? কিন্তু আজ আমি এখানে পারফেক্ট হওয়ার কথা বলবো না, আমি বলবো প্র্যাকটিসের এমন শক্তি আছে, অনুশীলনের এমন শক্তি আছে যে তুমি প্রতিদিন তোমার জীবনকে উন্নত করতে পারো। তোমার পারফেক্ট হওয়ার দরকার নেই, তুমি প্রতিদিন যদি বেটার হও তাহলেই কিন্তু তুমি যে লক্ষ্য তোমার জীবনে ঠিক করেছ সেই লক্ষ্যে একদম উচ্চ পর্যায়ে পৌঁছতে পারবে। কেন পারফেক্ট হওয়ার দরকার নেই এই কথাটা বলছি, কারণ পারফেকশনের কিন্তু কোনো লিমিটেশনস থাকে না। এ প্রসঙ্গে একটা গল্প আগে বলে নিই। একবার একটা প্রতিযোগিতার আয়োজন হয়েছিল, সেই প্রতিযোগিতায় সবাইকে চার্লি চ্যাপলিনের মতো সাজতে বলা হয়েছিল, যে যত নিখুঁত চার্লি চ্যাপলিনের মতো সাজতে পারবে সে সেই প্রতিযোগিতায় জয়ী হবে। এই প্রতিযোগিতার কথা জানতে পেরে চার্লি চ্যাপলিন নিজে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এবার যখন প্রতিযোগিতার রেজাল্ট বেরোয় দেখা যায় চার্লি চ্যাপলিন নিজে থার্ড পজিশন পেয়েছেন, তার মানে প্রথম এবং দ্বিতীয় যারা হয়েছিলেন তারা এতটা নিখুঁতভাবে চার্লি চ্যাপলিনের মতো সেজেছিলেন। তার মানে বুঝতে পারছো যে পারফেকশনের কোনো লিমিটেশনস নেই। সেই জন্য আমরা পারফেকশনের পিছনে না ছুটে আমরা আমাদের প্রত্যেক দিনের প্র্যাকটিসের মাধ্যমে আমাদের দক্ষতা, আমাদের কর্মক্ষমতা, প্রত্যেকটি জিনিসকে ধারালো করে উন্নতির পথে হাঁটব। বন্ধুরা, সচিন তেন্ডুলকর একবার একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে সবাই আমাদের বর্তমানের গ্ল্যামারাস জীবন দেখে প্রভাবিত হয়, কিন্তু মনে রাখতে হবে আমরা সেই কোন ছোটবেলা থেকে প্রতিদিন মাঠে গিয়ে এত কড়া প্র্যাকটিস করেছি বলেই আজকে আমরা এই লাইফটা উপভোগ করতে পাচ্ছি। অর্থাৎ তিনি এই পাঠে দিতে চেয়েছেন যে তারা যত বড় প্রতিভাবানই হোক না কেন, মাঠে এতটা প্র্যাকটিস করেছেন যে তার ফলে তারা জীবনে যখন সত্যিকারের খেলার মঞ্চে নেমেছেন সাকসেস পেয়েছেন, এবং সেই সাকসেসের ফলস্বরূপই আজকে তারা এই গ্ল্যামারাস লাইফ লিড করছেন। বন্ধুরা, আমরা সবাই অরিজিৎ সিং এর গান শুনতে ভালোবাসি। তোমরা কি জানো অরিজিৎ সিং তার জীবনের একটা রিয়েলিটি শোয়ে একদম প্রথম দিকে এলিমিনেট হয়ে গিয়েছিলেন? সেই রিয়েলিটি শোয়ে কে জিতেছিল আমরা জানি না, কিন্তু আমরা অরিজিৎ সিং এর গানের জাদুতে সবাই মুগ্ধ। তিনি এলিমিনেট হয়ে যাওয়ার পরে হাল ছেড়ে দেননি, তিনি নিরন্তর রেওয়াজ চালিয়ে গেছেন, এবং তার ফলেই আজকের অরিজিৎ সিংকে আমরা পেয়েছি। তুমি যে কোনো ফিল্ডে যারা উচ্চ পর্যায়ে পৌঁছেছেন, সেটা গানের জগৎ হতে পারে, সেটা ফিল্ম জগৎ হতে পারে, সেটা ক্রীড়া জগৎ হতে পারে, সেটা বিজনেস জগৎ হতে পারে, প্রত্যেকটি সফল মানুষের ইন্টারভিউ দেখো, তারা কেউ বলেননি যে তারা সহজেই সাফল্য পেয়ে গেছেন। তারা নিরন্তর প্র্যাকটিস করেছেন, প্র্যাকটিস করার মধ্য দিয়ে তারা তাদের যে যে ঘাটতিগুলো ছিল সেগুলোকে আরো ভালোভাবে মেরামত করেছেন, এবং এর ফলে তারা নিজের নিজের ক্ষেত্রে সাফল্য অর্জন করেছেন। বন্ধুরা, আজকে আমরা প্রত্যেকে প্রতিজ্ঞাবদ্ধ হব যে আমরা
নিজেরা নিজেদের জন্য যে গোল সেট করেছি তার জন্য আজকের থেকে প্র্যাকটিস সঠিকভাবে শুরু করব। এবং সঠিকভাবে কীভাবে প্র্যাকটিসটা তোমরা করতে পারো তার জন্য এখন গ্ল্যাডওয়েলের 10,000 hour রুল নিয়ে বলবো। দেখবে তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে কীভাবে তুমি তোমার প্র্যাকটিসটা প্রতিদিনের জীবনে করতে পারো। তিনি বলেছেন, কোনো মানুষ যে কোনো ফিল্ডে যদি একদম টপ পর্যায়ে পৌঁছতে চায় বা একদম সাফল্যের শীর্ষে পৌঁছতে চায়, তাহলে তাকে সেই ফিল্ডে 10,000 ঘন্টা লাগাতার পরিশ্রম করতে হবে, অর্থাৎ প্র্যাকটিস করতে হবে। এই 10,000 ঘন্টা আমরা কিভাবে ব্যবহার করতে পারি তার একটা হিসেব দেখিনি। ধরো তুমি তোমার জন্য যে লক্ষ্য স্থির করেছ, সেই লক্ষ্যের জন্য তুমি প্রতিদিন 1 ঘন্টা প্র্যাকটিস করতে চাও, তাহলে তুমি 30 দিনে কত ঘন্টা প্র্যাকটিস করবে? 30 ঘন্টা। 1 বছরে কত ঘন্টা প্র্যাকটিস করবে? 360 ঘন্টা। তাহলে 10,000 ঘন্টা তো তোমাকে প্র্যাকটিস করতেই হবে। তাহলে তুমি যে লক্ষ্যটা স্থির করেছো সেই লক্ষ্যে পৌঁছাতে তোমার কত সময় লাগবে? 10,000 / 360 করলে দেখা যায় প্রায় 28 বছর লেগে যাবে। এবার তুমি যদি ভাবো যে আমি 3 ঘন্টা করে প্রতিদিন প্র্যাকটিস করব, তাহলে 30 দিনে কত ঘন্টা প্র্যাকটিস করবে? 90 ঘন্টা। 1 বছর অর্থাৎ 12 মাসে কত ঘন্টা প্র্যাকটিস করবে? 1,080 ঘন্টা। তাহলে 10,000 ঘন্টা ছুঁতে তোমার কত সময় লাগবে? 10,000 / 1,080 দেখা যায় 9.25 ইয়ার, অর্থাৎ প্রায় 10 বছর লেগে যাবে। এবার তুমি যদি প্রতিদিন 6 ঘন্টা প্র্যাকটিস করো, তাহলে 30 দিনে তুমি কত ঘন্টা প্র্যাকটিস করবে? 180 ঘন্টা। 1 বছরে কত ঘন্টা প্র্যাকটিস করবে? 2,160 ঘন্টা। তাহলে 10,000 ঘন্টা ছুতে তোমার সময় লাগবে, 10,000 / 2,160 হয় 4.62 ইয়ার্স, তার মানে 5 বছরের কিছু কম সময়। আর যদি তুমি 10 ঘন্টা প্রতিদিন প্র্যাকটিস করতে পারো, তাহলে তুমি 30 দিনে প্র্যাকটিস করবে 300 ঘন্টা। 1 বছরে প্র্যাকটিস করবে 3,600 ঘন্টা। তাহলে 10,000 ঘন্টা ছুতে তোমার সময় লাগবে, 10,000 / 3,600 অর্থাৎ 2.77 ইয়ার্স, অর্থাৎ 3 বছরের একটু কম সময়। এই হিসেবটা যদি তোমরা খুব ভালোভাবে বুঝে নাও, তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে যত বেশি প্রত্যেক দিনের জীবনে তুমি প্র্যাকটিস করবে, তত তাড়াতাড়ি তুমি তোমার সাফল্যকে ছুঁতে পারবে। এই জন্যই দেখা যায় যে কোনো কোনো মানুষ খুব তাড়াতাড়ি কম বয়সে সফল হয়ে যান, কারণ তারা প্রতিদিনের জীবনে বেশি সময় প্র্যাকটিসে ব্যয় করেন। এবার প্র্যাকটিস করার মানে এই নয় যে তুমি উদ্দেশ্যহীনভাবে পরিশ্রম করে যাচ্ছ। তোমাকে কিন্তু তুমি যে লক্ষ্যে পৌঁছাতে চাইছ সেটার প্রতিটা পদক্ষেপ সঠিকভাবে স্বচ্ছভাবে জানা দরকার এবং সেইভাবেই পরিশ্রম করা দরকার। দরকার হলে তুমি কারোর গাইডেন্স নেবে। তাহলে আজ থেকে বন্ধুরা, আমরা আমাদের প্রতিদিনের জীবনে ঠিক ক ঘন্টা প্র্যাকটিসের পিছনে ব্যয় করব সেটা নিজেরাই নির্ধারণ করব। ভালো থেকো বন্ধুরা।